আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না আল্লাহ বলেন আমি শিক্ষা দিয়েছি মানুষ জ্ঞানী ছিল না আমি শিক্ষা দিয়েছি আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম সূরা কাহফ 39 নম্বর আয়াত আল্লাহ বলেন হক সেটাই জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয় আল্লাহ বলেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন এই হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহ পোষণ করো না ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য এই কারণেই শিক্ষা ব্যবস্থায় এই দৈন্যতা দেখা দিচ্ছে ওদের শিক্ষা ব্যবস্থা এরকম চোখে যা দেখবে তা বিশ্বাস করবে চোখে যা দেখবে না বিশ্বাস করবে আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য গায়েবে আমরা বিশ্বাস করি আল্লাহ গায়েব দেখি নাই বিশ্বাস করি ফেরেশতা বিশ্বাস করি আসমানি কিতাব বিশ্বাস করি নবী রাসূল বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আপনার ভাগ্যে বিশ্বাস করি এগুলো বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না আর আল্লাহ পাক বলেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো সময়ের কসম প্রথম শর্ত মুমিন হতে হবে মনে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি এইটা কেন ইতিহাস কেন বিকৃত হচ্ছে কেন ডারউইনের মতবাদ কেন এই কেন সেই এর শেকড়টা হচ্ছে এখানে এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে আমাদের সংজ্ঞা তা নয় আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর দ্যাটস অল এখন সলিউশন কি সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে এরকম ইনস্টিটিউশন থাকতে হবে বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব সিলেবাসে নতুনত্ব এনে সংস্কার এনে ইনপুট করতে হবে অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাআল্লাহ সমস্যা সব হয়ে যাবে।